হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল তুমি ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে এরকম ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো ইস্টবেঙ্গলে কিন্তু একটা আউটগোয়িংয়ের কনফার্মেশন এসে গিয়েছে ডিফেন্সের প্লেয়ার সার্থক হলুই তাকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ছেড়ে দিতে চলেছে এবং আমাদের কাছে যতটা আপডেট আপাতত এসেছে তার সঙ্গে কিন্তু মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেশন করে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অর্থাৎ সার্থক হলুই তিনি কিন্তু আর ইস্টবেঙ্গলের প্লেয়ার নয় এরকমটা তোমরা ধরে নিতেই পারো সার্থক ঘলুইকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মানে বলা যায় আগের সিজন থেকে সেরকমভাবে তাদের প্ল্যানিংয়ে রাখছিল না এবং বেঙ্গল কোচ কোচের প্ল্যানিংয়ে তিনি কখনোই কিন্তু সেরকমভাবে ছিলেন না তো আগের সিজনে তাকে লোন আউট করা হয়েছিল চেনান এফসিতে তো এই সিজনে তিনি আফটার দ্যাট লোন পিরিয়ড তিনি ব্যাক করেন ইস্টবেঙ্গলেই কিন্তু স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গলও কিন্তু তিনি একেবারেই সেরকম গেম টাইম তো দূরস্থ ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিসেরও সুযোগ পাচ্ছিলেন না তো ইস্টবেঙ্গলের যে রিজার্ভ স্কোয়াড রয়েছে বা কলকাতা লেগে যে স্কোয়াড রয়েছে সেখানে তাকে আমরা খেলতে দেখেছি কিন্তু তার পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন মার্ক সবসময় কিন্তু থেকেছে অর্থাৎ তিনি কিন্তু তার নামের প্রতি কখনোই সেরকম সুবিচার করতে পারেননি এবং তার পারফরমেন্স কখনোই কিন্তু সেরকম আপ টু হয়নি তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে সার্থক গোলইয়ের সঙ্গে কিন্তু মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেশন হয়ে গিয়েছে অর্থাৎ তিনি আর ইস্টবেঙ্গলের প্লেয়ার নয় এবং তার আউটগোয়িং কিন্তু এই মুহূর্তে জাস্ট সময়ের অপেক্ষা তো এবার কোশ্চেনটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে তো সার্থক তিনি মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করেছে কিন্তু এরপরে তার নেক্সট ডেস্টিনেশন কি। তো যতটা আপডেট আমাদের কাছে এসেছে মোহনবাগান সুপার চেন্ডের প্রাক্তন কোচ অ্যান্থানিও লোপেসাভাস তিনি এখন যে টিমের কোচ অর্থাৎ আইরিগা ক্লাব ইন্টার কাশিতে সার্থক গোলই যেতে চলেছে এবং এটা ধরে নিতে পারো দ্য ডিল ইজ ডান অ্যান্ডার্স্টেড অর্থাৎ সার্থক গোলুই তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে মিউচুয়ালি কন্টার টার্মিনেট করার পর তার নেক্সট ডেস্টিনেশন ইন্টার কাশিতে মুভ করছেন এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট এটার কিন্তু কনফার্মেশন চলে এসেছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে মনে করো আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না কারণ সবসময় তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানোর মোটিভেশন পাওয়া যায় তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে